গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। এইদিকে সকালের পরিবেশটা অনেকটাই সুন্দর, গাছে অনেক কটাই বেলফুলের কুড়ি হয়েছে, আর বেলফুলগুলো না অনেকটাই সেন্ট গন্ধ করে যখন রাতের বেলা ফোটে। তারপরে বেলফুলগুলো তোমাদের দেখিয়ে দিয়ে ওইদিকে আমি আঙ্কেলদের এখানে যে টমেটো গাছ আছে ওটা দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে জানো তো প্রচণ্ড রোদ্দুরের কারণে গাছগুলোতে যদি একদিনও না জল পড়ে তাহলে গাছগুলো একেবারে শুকিয়ে আসে। এই জন্য আঙ্কেলরা প্রত্যেক দিন গাছগুলোতে জল দেয়। ওইদিকে সকালের পরিবেশটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, আর আকাশটাও দেখো কতটা সুন্দর লাগছে। ওইদিকে সকালের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিয়ে আমি এইদিকে রুমের দিকে আসলাম। আর এইদিকে দেখো আঙ্কেলদের বাড়ির মুরগিটা প্রায় বেশিরভাগ সময়ই এখানে থাকে, অনেকটাই বড় হয়েছে দেখলে। আর এইদিকে দেখো চেন্নাইতে সমস্ত গরুগুলো দিনের বেলা রাতের বেলা সব সময়ই ছাড়া থাকে, আর আমাদের ওইদিকে তো সবার গোয়াল ঘরেই থাকে। এইদিকে দেখো ওইদিকে বাইরের পরিবেশটা দেখিয়ে আসার পর আমি রুমে এসে একটুখানি আলু ভাজা করে নিলাম, কারণ জল ঢালা ভাত খাবো সকালে জল খাওয়ারে। আর এইদিকে দেখো খাওয়ার পর আমি এসে এক বালতি জামা কাপড় ডুবলাম সার্ফে, তারপরে দেখো এগুলো আমি ধুয়ে ফেলবো। আজকে অনেক কটাই জামা কাপড় হয়ে গেছে, আর আজকে একটুখানি সময় পেলাম কারণ বর আজকে আমাকে রান্নায় ছুটি দিয়েছে। আর এইদিকে দেখো অনেক গুলো জামা কাপড়ই হয়ে গেছিলো, তো সবকটা ধুয়ে নিলাম। আর এইদিকে সূর্যি মামা যেন একেবারে মাথার ওপরে, প্রচুর গরম, প্রচণ্ড রোদের তেজ। আর ওইদিকে বাড়িতেও ফোন করছিলাম, বললো যে ওইদিকেও প্রচুর গরম। তারপরে ওইদিকে কাজগুলো শেষ করার পর আমি এখন চান শেষ করে তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। ওইদিকে ঠাকুরে ফুলও দিয়ে দিয়েছি, আর আজকে অনেক কটাই ফুল পেলাম। তারপরে ওইদিকে চান করতে করতেই বড় আসলো, আর কি কি খাই তোমাদের সবটাই শেয়ার করব। আর এইদিকে দেখো ঠাকুরে ফুলও দেওয়া হয়ে গেল আমার, আর ধূপও দিয়ে দিলাম। তারপরে ঠাকুরে ফুল দেওয়ার পর তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের জানালার পাশেই যে আঙ্কেলদের কলা গাছটা ওটাতে একটা নতুন ভরা আসলো। আর এইদিকে তোমাদের আমি দুপুরের আকাশটা দেখিয়ে দিচ্ছি। আর এই জানালার পাশে দাঁড়ালে না এত হাওয়া দেয় মানে মন জুড়িয়ে যায় একেবারে। ওইদিকে দেখো দুপুরের আকাশটা অনেকটাই ভালো লাগে দেখতে, একেবারে ডিপ আকাশি রঙের। আর ওইদিকে নিম গাছটা থাকার জন্য আরও একটু সৌন্দর্য বেড়ে গেছে আকাশে। তারপরে দেখো এইদিকে আমি এখন বিরিয়ানিগুলো দুটো থালাতে নিয়ে নিলাম, আর আজকে দুপুরের খাবার হলো এই বিরিয়ানি। তবে বিরিয়ানির সঙ্গে যে তরকারিটা দেয় ওটা আজকে নেই, শুধু রায়তা দিয়েই খেতে হলো তার জন্য। তারপর আমি আর ব দুপুরের খাবার শেষ করে এরপরে ঘুমিয়ে পড়ছিলাম আমি একটু। আর এখন বিকেলবেলায় দেখো শুধুমাত্র চোখে মুখে একটুখানি জল নিয়ে এখন আসলাম জামা কাপড়গুলো তুলে ফেলতে। আর ওইদিকে সূর্যি মামা একেবারে অস্তের মুখে, আর আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে ঘুমিয়েই ছিলাম। তারপরে এগুলো তুলে ফেলি, চলো তোলার পরে কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রত্যেকদিন ডেলি ব্লগের আইডিয়া বলতে প্রত্যেকদিন কি কি ভিডিও দেব, কি থাম্বনেল দেব, কি টাইটেল দেব, এগুলো অনেকটাই ভাবতে হয়। আর ওগুলো ভাবতে ভাবতেই একটা না একটা মাথায় চলেই আসে। তারপর ওইদিকে ভিডিও বানাতে বানাতেই একটুখানি অভ্যস্ত হয়েছি। আর ওইদিকে দেখো জলের বোতলগুলো একেবারে খালি হয়ে গেছে, তার জন্য আমি এসে জলটা ভরে নিচ্ছি। আর ওইদিকে প্যাচের মুখটা না একটুখানি নড়বড়ে হয়ে গেছে, বন্ধ করার পরও কিছুটা সময় ওরকম জল পড়তেই থাকে। তারপরে দেখো আমি এখানে সবকটা জলের বোতলেই জল ভরে নিচ্ছি, আর এতটা গরম মানে গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না। ওইদিকে জল ঢালা ভাতও যদি খাই তাতেও যেন শান্তি পাই না, মানে প্রচুর গরম। আর তোমরা গরমে কে কি খাচ্ছ একটু কমেন্ট করে জানিও, আমার তো কিছুই খেতে ভালো লাগছে না গরমে। আর ওইদিকে দেখো মুখটা একটু নড়বড়ে হয়ে গেছে, তার জন্য জল ওখানে পড়তেই আছে। এরপর জলগুলো ভরে রেখে আমি সন্ধ্যের বেলায় সমস্ত কাজ করে নিলাম, বলতে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যে দিয়ে প্রার্থনা করে নিলাম। এখন আসলাম রান্নার জন্য, তো রাতে কি কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওইদিকে দেখো
সেই গরম মানে এতটুকু জায়গাতে রান্নার ব্যবস্থাটা এত খারাপ করেছে আঙ্কেলদের এখানে, ভালোই লাগে না। মানে রান্নার জন্য যদি একটু সেপারেট জায়গা থাকতো তাহলে ভালোই হতো। আসলে ভাড়াটে ঘর যেরকম থাকবে সেরকমই তো থাকতে হয়, অনেকটাই নিজেদের মানিয়ে নিতে হয়। এরপরে দেখো আমি রাতে আলু ভাজা করব, তার জন্য দেখো ওইদিকে পেঁয়াজ কুচি করেছি, কাঁচা লঙ্কা চিরে রেখেছি, আর ওইদিকে আলুগুলো একেবারে সরু সরু ভাবে কেটেছি। এরপর ওগুলো করতে করতেই বর আসলো বাজারের থেকে, আর বর এখানে দেখো কি কি আনলো, তো সিঙ্গাড়া আনলো, আর এইদিকে ওই সিঙ্গাড়ার সঙ্গে যে জুসটা দেয় ওটাই আনলো। তবে এই জুসটা আমার খেতে অনেক ভালো লাগে, তো খেয়ে নি চলো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এরপরে দেখো আমি চলে আসলাম একটুখানি চা বসানোর জন্য। তবে এই চা খাওয়া জানা আমার বলতে ছোট থেকেই অভ্যাস ছিল, মানে আমার বাবার বাড়িতে বাবা দাদু ঠাকুমা কাকু কাকিমা ভাইরা বোনেরা দিদিরা আমরা সবাই যখন একসঙ্গে ছোট ছিলাম যখন, তখন ঠাকুমা একসঙ্গে অনেক চা বানাতো, আর ওই সকালবেলায় টিফিনে চা মুড়ি কিংবা চা বিস্কুট ওটাই খাওয়া হতো। ছোট থেকেই অভ্যাস ছিল চা খাওয়া। তবে বিয়ের পর পর শাশুড়ি মা বলল যে, আসলে আমি বিয়ে যখন হই তখন আরও একটু রোগা ছিলাম, তার জন্য শাশুড়ি মা বললো যে চা খেলে নাকি খিদে থাকে না, তার জন্য আমাকে চা খাওয়া বন্ধ করতে বললেন উনি। তার জন্যই শাশুড়ি মা বলাতে আমি এখন আর চা বেশি খাই না, বলতে আমার বাড়িতে কেউ খায় না, বাড়িতে কেউ বলতে বত্ত দোকানেই চা খেয়ে নেয়, ওইদিকে শাশুড়ি মাও তো খান না, ওই জন্য আমি একার জন্য আর চা বানাই না। তবে এখানে বর যদি রুমে থাকে মাঝে মাঝে বলে যে চা খাবে, তার জন্য ওর সঙ্গে আমিও একটুখানি খেয়ে নি, নাহলে অভ্যাসটা ছেড়েই গেছে, নাহলে ছোট থেকেই চা খেতাম। তারপরে দেখো ওইদিকে আমার চাটাও হয়ে আসলো, চা যদি একটু বেশিক্ষণ ফোটানো যায় তবে চায়ের টেস্টটা আরও ভালো হয়। তবে চা তৈরির সময় একটা এলাচি দিয়ে দেবে, তাহলে চায়ের স্বাদ আরও দ্বিগুণ হয়। ওইদিকে চাটা হয়ে যাওয়ার পর আমি এইদিকে চাটা গড়িয়ে নিচ্ছি দুটো গ্লাসে। আসলে এখানে কাপ সেট কেনাই ছিল, আসলে কয়েকদিন বাদেই বাড়ি চলে যাব, তার জন্য কাপ সেটটা বাড়িতেই নিয়ে চলে গেছি। আসলে জানোই তো বাইরে থাকলে অনেক কটা জিনিস, একটা সংসার মানে অনেক জিনিস হয়ে যায় একটা দুটো জিনিস কিনতে কিনতে। তারপরে দেখো এইদিকে চাটা আমি গড়িয়ে ফেললাম, এরপর যাই চলো চাটা খেয়ে নিই, রাতের বেলা কী কী রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বললামই তো গরমে কিছুই খেতে ভালো লাগে না, তবুও রান্না না করলেই না। এরপর দেখো আমি এইদিকে আলু ভাজা করে নিয়েছি, আর ওইদিকে রান্না করেছি ডিমের ঝোল। তো সত্যি বলতে কি শরীরটাও ভালো লাগছে না, কয়েকদিন দুর্বল, প্রচুর দুর্বল লাগছে। আসলে এখানে এতটা গরম, তারপর বাড়ির দিকে ফোন করতে সবাই আমার দিদিরা শাশুড়ি মা সবাই বলছেন যে এত বেশি ঘাম দিলে শরীর এমনিতেই দুর্বল লাগবে। তো রাতে তারপর আমি আর বর খাওয়া দাওয়া করে নিলাম, এরপরে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই, কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, সবাই একটা করে লাইক করে দিও, আর যারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।